টেক্সটাইল ব্যবসার এ সময়ে সবচেয়ে ট্রেন্ডি আইটেমের নাম ডেনিম জিন্স। জিন্স রপ্তানি করে প্রতি বছর বাংলাদেশের ঘরে আসছে $3.5 বিলিয়ন। 26টি বড় উৎপাদক প্রতিষ্ঠান নিয়ে বাংলাদেশ মাসে 30 মিলিয়ন গজ ডেনিম কাপড় তৈরি করছে, তবে চাহিদা এর দ্বিগুণেরও বেশি। তাই বিশেষজ্ঞদের ধারণা, বাংলাদেশের ডেনিম খাত আগামী 10 বছরে আরও 3 গুণ বৃদ্ধি পেতে পারে। ডেনিম জিন্সের ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া কিন্তু সাধারণ নিট বা উইভিং ফেব্রিকের মতো নয়। চলুন দেখা যাক ডেনিম জিন্স কীভাবে তৈরি হয়। একটি জিন্স প্যান্ট তৈরির প্রথম পদক্ষেপ, অর্থাৎ যেখানে জিন্স কাপড়ের কোয়ালিটি সম্বন্ধে প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়, তার নাম বল ওয়ার্পিং। রিং বা রোটর স্প্রিং থেকে আসা সুতা যথাক্রমে কোন ও চিজ প্যাকেজে থাকে। এই প্যাকেজে রেখে সুতাকে ডাইং করা যায় না, বিলাই তাকে রোপ ফর্মে আরা অনিবার্য। একমাত্র রোপ ডাইংয়েই এই বল ওয়ার্পিং রয়েছে, যেখানে স্পিনিং থেকে আসা সুতার প্যাকেজকে রোপ ডাইং মেশিন উপযোগী কোনো প্যাকেজে পরিণত করা হয়। একটি বল ওয়ার্পিং মেশিন 250 থেকে 480টি সুতাকে গুচ্ছাকারে দড়ির মতো করতে পারে, আর এক একটি বলে থাকে 18,000 মিটার সুতা। যেহেতু প্রতিটি কোণে একটি করে সুতা থাকে, তাই ক্রিলের 250 থেকে 480টি কোণ থেকে একসাথে সুতা টানা হয় এবং চেউনির মতো দেখতে রিডের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়, যাতে প্রতিটি সুতা সমান্তরাল ও একে অন্যের সাথে পৃথক থাকে। প্রতি 1,000 গজ বিরতিতে একটি করে লিস সুতা দেওয়া হয়, যেন ডাইং এর পরের ধাপ রিবিনিংয়ে এই গুচ্ছগুলো মিশে না যায়। এই সুতোই পরে ফ্যানেলের মতো দেখতে একটি কন্ডেন্সারের ভিতর দিয়ে গিয়ে তড়ির মতো ফর্মে বল প্যাকেজে স্থানান্তরিত হয়, যাকে ডাইং মেশিনে ফিট করা হয়।